নমস্কার দ্য সোশ্যাল বাংলা ট্রেনি রিপোর্টে আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর ট্রেনি রিপোর্ট বরাবর দ্য সোশ্যাল বাংলায় আমরা তুলে ধরি বিভিন্ন রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ থেকে শুরু করে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট উনিশের লোকসভা নির্বাচন রাজনীতির মহারণ ইভেন্ট হিসেবে অভিহিত করছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্বরা একদিকে দু সালে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন কেন্দ্র করে জমজমার প্রচার শুরু করেছেন ক্রিকেটের তারকারা ঠিক অন্যদিকে ভারতের রাজনীতির এক নয়া দিশা খুঁজতে এখন ব্যস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো হ্যাঁ একেবারেই ঠিক কথা বলছি আমরা উনিশের লোকসভা নির্বাচনের আগে মহাজোট গঠন করে মোদি হাটাও দেশ বাঁচাও স্লোগান তুলছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ব্রিগেড অন্যদিকে নির্ণায়ক ভূমিকা হয়ে উঠতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের লোকসভা আসনও কিন্তু নিতান্তই কম নয় লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো রাজনৈতিক দল বিরোধী শিবিরের করতে পারছেন না ঠিক সহজেই অনুবায় একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সম মনোভাবাপন্ন হয়ে মোদীর বিরুদ্ধে লড়াই করতে যখন জোর তৎপরতা শুরু করেছে তখন এই পাঁচ অতি সম্প্রতি ঘটে যাওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল একেবারে সবাইকে চোখ থাদানু করে দিয়েছেন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে হিন্দি বলয় থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে অনেকটাই হারানো জমি পুনরুদ্ধার করতে সক্ষম হচ্ছে কংগ্রেস সক্ষম হলেও মায়াবতী ছিল সবচেয়ে বড় ফ্যাক্টর মায়াবতীর হাতি হয়ে দাঁড়িয়েছিল এই জোট শরিকের অন্যতম নির্ণায়ক শক্তি যদিও মায়াবতী কিংবা পরোক্ষভাবে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কোন শিবিরের পক্ষে সমর্থন না জানালেও গোপনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা রেখে চলছিল বিগত দিনে বহু উঠে এসেছিল ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী থেকে শুরু করে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়া টুইটারে ব্লগের মধ্যে দেখা দিয়েছিল বিগত দিনগুলোতে আর তাকে কেন্দ্র করে মানুষ সহজে অনুমান করেছিলেন এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের রাজনীতির পাশা খেলবেন মায়াবতী ঠিক একই কায়দায় মায়াবতীর উপর এখন কিন্তু জাতীয় রাজনীতির অনেকটা নির্ভর করবে আগামী দিনে দিল্লির সিয়াসদ কারা দখল করছেন যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জোটের ক্ষেত্রে অন্যতম অগ্রণী ভূমিকা গ্রহণ করে চলছেন। চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগুলোর সঙ্গে বৈঠক দফায় দফায় করেছেন যদিও কেজরিওয়ালের সঙ্গে দূরত্ব ছিল সেই দূরত্ব কমিয়ে আনতে সক্ষম হয়েছিল বিগত দিনগুলোতে কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়াল মায়াবতী কে দিল্লির সিয়াসতের জন্য নির্ণয় ভূমিকা হয়ে উঠতে পারে তার জন্য অনেকটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন যতদূর দিল্লির মসনদ দখল করাকে কেন্দ্র করে দিল্লি সূত্র থেকে প্রাপ্ত খবর ত্রিপুরাতে সোশ্যাল বাংলা এসে পৌঁছেছে তাতে করে স্পষ্ট উত্তর প্রদেশ উত্তর প্রদেশের লোকসভা আসন সবচেয়ে বেশি সেই উত্তর প্রদেশের লোকসভা আসনের উপর নির্ভর করে দিল্লির মসনদ উত্তর প্রদেশের যে শিবিরের দিকে ছুকে জনদেশ ঠিক সেই শিবির দিল্লির মসনদ দখল করে স্বাধীনতা সত্তর বছর ইতিহাসে বারবার সেই দৃষ্টান্ত উঠে এসেছিল বিগত নির্বাচনে মোদি ছড়ে উত্তরপ্রদেশ থেকে আখিলেশ যাদবের দুর্গ তছনছ হয়ে গিয়েছিল যদিও রাহুল গান্ধীদের সঙ্গে কাদের কাত মিলালেও শেষ রক্ষা হলো না আখিলেশ যাদবদের তেজস্বী যাদব আখিলেশ যাদবের গোষ্ঠীদ্বন্দ্ব কখনো রাজনৈতিক মহারণ সব কিছুকে দিয়ে যতদূর খবর ছড়াচ্ছে মায়াবতী এবং অখিলেশ যাদব লোকসভা নির্বাচনের আগে আসন সমঝোতা ইতিমধ্যে করার জন্য গোপন বৈঠক করছেন সেই বৈঠকে আপাতত রাহুল গান্ধীকে সরিয়ে রাখা হচ্ছে তার পেছনে কি রয়েছে সেই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে মায়াবতী রূপের তাস যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যাকে রাজনীতির বর্তমান সময়ে দেশের রাজনীতিতে চাণক্য হিসেবে পরিচিত ঠিক সেই অমিত শাহরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকতে নারাজ তাদের শিবিরও খুব ভালোভাবেই জানেন মায়াবতীকে এই মহাজোট শিবির থেকে সরিয়ে রাখতে পারলে অনেকটাই তাদের জয়ের পথ মুসৃণ হবে অর্থাৎ ডিভাইড অ্যান্ড রোল পলিসি কখনো সিবিআই কখনো ইটি ইত্যাদি লেলিয়ে দিয়ে বিগত দিনগুলোতে যেমনভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারাক্রান্ত করার চেষ্টা করা হয়েছিল বলে রাজনীতিতে বারবার সোরগুল পড়েছিল ঠিক একই কায়দায় কিন্তু মায়াবতীর বিরুদ্ধে পুরনো মামলাগুলোকে উস্কে দেওয়ার যেমন একদিকে ভয় দেখানো হচ্ছে ঠিক অন্যদিকে উপ ঠৌকন দেওয়ারও খবর ছড়াচ্ছে দিল্লির বিভিন্ন সূত্র থেকে যদিও সেই সূত্রের সার্বত তখনই প্রমাণিত হবে যখন মায়াবতের বিরুদ্ধে কোনো পুরনো মামলার তদন্ত পুনরায় শুরু হবে সম্প্রতি কংগ্রেসের বরিষ্ঠ নেতা সজ্জনের বিরুদ্ধে যে সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতে যা যখন প্রস্তুতি নিয়েছিল বিজেপি শিবির ঠিক তখনই কিন্তু দিল্লি হাইকোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন দিল্লি হাইকোর্টের এই রায়ে কিন্তু উনিশশো সালে সেই দাঙ্গার পুরনো বৃত্তি ঘটে এসেছিল তবে এবারে মায়াবতীকে রুখতে মোদী অমিত শাহ ব্রিগেড কি রণকৌশল গ্রহণ করছেন ঠিক সেদিকে তাকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বরাও খুব ভালোভাবে জানছেন ইতিমধ্যে। মায়াবতীকে নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারলে অনেকটে মহাজোটের পথ মহাজোট গঠন করার যে স্বপ্ন দেখছেন অবিজিপি রাজনৈতিক দলগুলো তাদের পথ মুসৃণ হচ্ছে যদিও সিপিএম সর্বারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে সিপিএম সর্বারতীয় নেতৃত্বরাও কিন্তু কংগ্রেস শিবিরের দিকে এক পা এগিয়ে রেখেছেন তারও ইঙ্গিত পাওয়া গিয়েছে পার্টি কংগ্রেসের সম্মেলন থেকে পলিটবুড়ো কিন্তু অনেকটাই বিগত দিনে ইউপি ওয়ান যখন সরকার গঠন হয়েছিল তখন যেভাবে পেছন থেকে সমর্থন দিয়েছিলেন বামপন্থীরা কংগ্রেসকে ঠিক একই কায়দায় কিন্তু বামপন্থীরা জাতীয় রাজনীতিতে যদিও এখন শিবরাত্রি সলতেবাতের মতন চলছে বামপন্থী কমিউনিস্ট আন্দোলন যেটা রাজনৈতিক মহল বারবার অভিযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিজেপি দলের যে দাবি জাতীয় রাজনীতিতে মার্ক্সবাদী কমিউনিস্ট আন্দোলন একেবারেই ধরাশায়ী সম্প্রতি বেশ কয়েকটি নির্বাচনে তার প্রমাণ পাওয়া গিয়েছে যদিও জাতীয় রাজনীতিতে ইতিমধ্যে কৃষক আন্দোলন করার মধ্য দিয়ে শরগোল ফেলেছিল বামপন্থী আন্দোলন সে বামপন্থী কৃষক আন্দোলনের ফসল পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি সমস্ত রাজ্যগুলি অর্থাৎ তিনটি কংগ্রেস শাসন দখল করতে সক্ষম হয়েছে হারানো জমি উদ্ধার করে হিন্দি বলার তিনটি থেকে বিজেপিকে পরাজিত করতে যে নির্ণায়ক ভূমিকা নিয়েছিল তা সম্প্রতি ঘটে যাওয়া কৃষক আন্দোলন বামপন্থীদের সেটা বামপন্থীরা দাবি করছেন তবে মায়াবতী জাতীয় রাজনীতিতে ইতিমধ্যে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় এখন মায়াবতীর হাতি এই মায়াবতীর হাতিকে কোন শিবির নিয়ে যেতে পারেন যদি এই চোট শিবির থেকে মায়াবতীকে খানিকটা দূরে সরিয়ে রাখা যায় পুরনো মামলা উসকে দেওয়ার ভয় টাকার উপঠোকন ইত্যাদি বিভিন্ন চাপের মধ্য দিয়ে তাহলে অনেকটাই কিন্তু জাতীয় রাজনীতিতে আবারও একবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন হবে সময়ের অপেক্ষা তবে সর্বারতীয় কংগ্রেস নেতৃত্বরাও কিন্তু হাল ছাড়তে নারাজ তারাও কিন্তু চাইছে এরই মধ্যেই মহাজোট ফেডারেল ফ্রন্ট গঠন করা ফেডারেল ফ্রন্ট গঠন করতে কিন্তু সবচেয়ে বেশি নির্ণায়ক ভূমিকা নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদিও পশ্চিমবঙ্গে ইতিমধ্যে রথযাত্রাকে কেন্দ্র করে জোর ধাক্কা খেয়েছে বিজেপির ব্রিগেড মুকুল রায় তেলিপ ঘোষরা সর্বত্র বিজেপির সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেখা পাননি বিভিন্ন সূত্র থেকে তা প্রমাণিত হয়েছে সূত্রগুলোর খবর কিন্তু প্রথম থেকে যে সূত্রগুলো খবর দিয়ে আসছিল বঙ্গ ব্রিগেডের সঙ্গে দিল্লি সর্বত নেতৃত্বরা অনেকটাই কারণে দূরত্ব বজায় রেখে চলছেন ঠিক তা কিন্তু প্রমাণিত হয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে যখন কলকাতা হাইকোর্ট থেকে ধাক্কা খেয়েছে বঙ্গ ব্রিগেড বিজেপি ঠিক তখন কিন্তু সর্বরত সভাপতি অমিত শাহদের সঙ্গে দেখা করতে পারেনি মুকুল রায় দিলীপ ঘোষরা অখিলেশ যাদব মায়াবতী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রবাবু নাইডু দিল্লির মসরদ দখল করার জন্য কে হচ্ছেন দ্বিতীয়বারের মতন বিজেপি সরকার গঠনের জন্য মূল নির্ণায়ক শক্তি বিরোধী শিবিরে তাকে নিয়ে কিন্তু প্রত্যেকেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ নিজস্ব রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রমাণ করতে তবে হিন্দি বলয়গুলোতে কংগ্রেসদের ভালো ফলাফল দখল সরকার গঠনে কয়েক ঘন্টার ব্যবধানে মুখ্যমন্ত্রীদের কৃষকদের ঋণ মুকোবির সিদ্ধান্ত অনেকটাই কিন্তু রাজনীতির ক্ষেত্রে অন্য ইঙ্গিত বহন করে আনছে বলাই বাহুল্য তবে সবচেয়ে বড় প্রশ্ন যদি মায়াবতী মূল নির্ণায়ক ভূমিকা গ্রহণ করে থাকেন তাহলে সেই জায়গায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান কি হচ্ছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কি ভূমিকা গ্রহণ করবে তাও কিন্তু বড় প্রশ্ন চন্দ্রবাবু নাইডুর অবস্থান কি হচ্ছে তবে বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী মুখ হিসেবে কিন্তু বারবার উঠে আসছে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর নাম যদিও অনেকটা পেছন পেছনে হাঁটছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তবে জাতীয় রাজনীতিতে অনেকটা চপলামতি হিসেবে পরিচিত রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অনেকেই প্রধানমন্ত্রীর জন্য যোগ্য উত্তরসূরি হিসাবে মানতে নারাজ তবে মায়াবতী দেশের পরবর্তী বিরোধী শিবিরের প্রধানমন্ত্রীর মুখ হবেন তা মোটেও গ্রহণযোগ্য নয় জাতীয় রাজনীতিতে গুঞ্জন চলছে সদরীয় একাংশ কর্মী মহলে সবকিছু মিলিয়ে উনিশের ব্যাটনকে গ্রহণ করবেন অর্থাৎ দিল্লির সিয়াসতে কে বসছেন দ্বিতীয়বারের মতন মোদি নাকি রাহুল গান্ধী ট্রেনের রিপোর্টে কিন্তু আমরা প্রথম থেকে লোকসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকে ট্রেনের রিপোর্টে আমরা তুলে ধরার চেষ্টা করছি দিল্লির মসনদ যাচ্ছে কোন শিবিরের দিকে ঠিক আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা ট্রেনের রিপোর্টে শুধুমাত্র তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ ব্যাখ্যামূলক সমালোচনা হোক কিংবা গঠনমূলক হোক আমরা জানাদেশ জনতার রায় জনগণ কি চাইছেন কি ভাবছেন আমরা তুলে ধরার চেষ্টা করছি রাজনীতিতে চিরন্তন শত্রু কিংবা চিরন্তন মিত্র কেউ নেই শত্রুর শত্রু পরম মিত্র অপরের রাজনীতিতে তা অনেকেই বলে থাকেন তবে মায়াবতী घूरी फिरिए सवार चोक मायावत दिखे तो सर्वभारतीय नेतृत्व प्रतिक्रिया नहीं मायावती बहुत बड़े लीडर है आई थिंक दैट मायावती ने uh, uh, अपने समाज के लिए बहुत काम किया है uh, और मायावती का हम आदर भी करते हैं नेशनल सेक्रेटरी के रूप से नहीं लेकिन क्योंकि मैं भी एक अनुसूचित जनजाति से आता हूँ जो काम मायावती ने किया है वो कंस्ट्रक्टिव रहा है अब जो अलायंस की बात कर रहे हैं आप ये स्टेट स्पेसिफिक अलायंस होगा प्री पोल अलायंस राजस्थान में नहीं हुआ था मध्य प्रदेश में नहीं हुआ था छत्तीसगढ़ में नहीं हुआ था तभी भी कांग्रेस वहाँ में आई है मेजॉरिटी में मायावती को भी समझना होगा कि यूपी में हाँ वो हमसे काफ़ी आगे हैं हमें भी मानना होगा लेकिन दूसरे राज्यों में कांग्रेस वहाँ में काफ़ी आगे है तो ये जो अलायंस जो भी होगा वो प्रैक्टिकल टर्म से होना चाहिए क्योंकि हम एक राज्य में बड़े हैं इसका ये मतलब नहीं कि दूसरे जगह में बड़े नहीं हैं और सबसे इम्पोर्टेंट बात है क्योंकि आपने नेशनल लेवल के बारे में बात की लेकिन मैं हूँ त्रिपुरा से तो मेरा ये क्लियर मानना है कि हमारी अलायंसेस जहाँ भी हो कम्युनिस्ट के संग कहीं नहीं हो सकते आ, यही कम्युनिस्ट ने हमारे खिलाफ़ बहुत अत्याचार किए त्रिपुरा में किए वेस्ट बंगाल में किया और केरला में किया और जो परसेप्शन है और ये बात हमने स्पष्ट कही है कि हम कम्युनिस्ट के संग नहीं जा सकते अगर कम्युनिस्ट के संग अलायंस हुआ तो बहुत ही नुकसानदायक होगा और ये बात क्योंकि मैं त्रिपुरा से आता हूँ नेशनल ए में ये बात बहुत क्लियरली हमने कहा है ये बात हमारे पी सी सी ने भी बहुत क्लियरली कहा है और यही बात वेस्ट बंगाल और केरला के लोग ने भी कहा है क्योंकि लेफ्ट के संग अलायंस करने से नुकसान सिर्फ कांग्रेस का होता है और नहीं भी करे तभी भी वो कम्युनिस्ट एक परसेप्शन दिलाते हैं कि कुछ अंडरस्टैंडिंग है और इसमें हमारी नुकसान होती है तो मायावती हो वो अलग बात है समाजवादी हो वो अलग बात है आज अगर आप सुनेंगे रामविलास पासवान रामविलास पासवान हर सरकार में उनका एक रोल रहा है वो लालू प्रसाद यादव कहते हैं कि वो मौसम देखकर पार्टी बदलते हैं उनके बेटे ने आज एक स्टेटमेंट दे दिया है कि हम बीजेपी से खुश नहीं हैं शायद मौसम बदल रहा है और रामविलास पासवान ये मौसम आकाशवाणी में वो सबसे नंबर वन है तो मौसम बदल रहा है और आज हमें लगता है कि कांग्रेस की जो सिचुएशन 2014 में थे उससे काफ़ी अच्छी होगी और बीजेपी की जो सिचुएशन 2014 में थे उससे वो काफ़ी पीछे आएंगे। उसके बाद जो पब्लिक जो सपोर्ट करे वो उसी में मैं मान के चलूँगा जहाँ तक त्रिपुरा का सवाल है त्रिपुरा में कांग्रेस पार्टी अपने आप को फिर से ताकतवर करेगी बहुत इश्यूज़ हैं लेकिन हम सबको टैकल करना चाहेंगे और ये कांग्रेस सिर्फ एक कम्युनिटी के, के लिए पूरे त्रिपुरा के लिए होगा আজকের মতন এই বিশ্লেষণাত্মক ট্রেনের রিপোর্ট এখনও শেষ হচ্ছে পরবর্তী খবরাখবর এবং আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এবং ভিজিটাস ডাব্লিউ 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 ডট দ্য সোশ্যাল ডট ইন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দীপঙ্কুর সাথে দেখতে থাকবেন দ্য সোশ্যাল বাংলা প্রাইম নিউজ ট্রেনের রিপোর্ট নমস্কার